সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার এবং সোনালী মুরগি ও ফার্মের ডিম রাজধানীর কয়েকটি বাজার খোঁজ নিয়ে জানা গেছে বেঁধে দেওয়া দামে নয় বরং আগের দামে বিক্রি হচ্ছে এসব পণ্য মাহমুদুল হাসানের রিপোর্ট মোহাম্মদ রাজু পারিবারিক সূত্রে পাওয়া মহাখালীর বাজারের ডিমের এই দোকানে বসছেন দীর্ঘ সাত বছর তিন চার বছর আগেও প্রতি পিস ডিম বিক্রি করেছেন আট টাকা দরে সেই ডিমের গুণগত মান পরিবর্তন না হলেও এখন তা বিক্রি করছেন প্রায় ১৪ টাকা দরে আমি আজকে দিয়েছি যে একশো আটচল্লিশ টাকা ডর্জন ব্যস্ত হইব অন্তত আমার কাজে কোনো না ডিগতে দিতে হইতেছে না তবে ডিমের দাম কিছুটা কম রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকায় যদিও রোববার ভোক্তা পর্যায়ে প্রতি পিস ডিমের সর্বোচ্চ বিক্রয় মূল্য এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করে দেয় সরকার তবে সে দামে ডিম মিলছে না কোনো দোকানে খুচরা পর্যায়ে কিনলাম তেরো টাকা করে পাইকারি পাইকারি কিনলাম তেরো টাকা করে ভাঙতে না। তবে বিক্রেতাদের দাবি বেঁধে দেয়া দরে ডিম কিনতে পারছেন না তারা সরকারের রেটটা আমরা ব্যস্ত পাত্তা ছিল কোনো বেনিফিট থাকে না বিশ টাকা লাভ করে সহ একশো একশো ডিমের ডিমের পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে মুরগির বিক্রয় মূল্য সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে কেজি প্রতি সোনালি মুরগির দাম দুশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয় এছাড়া ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করা হয় একশো টাকা উনষাট পয়সা কিছুটা কমেছে সোনালী মুরগির দাম আগের সপ্তাহের কেজি প্রতি অন্তত দশ থেকে পনেরো টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে দুইশো থেকে ২৫৫ টাকায় আজকে রেট দিয়ে গেছে সাতাত্তর টাকা ব্রয়লার আমরা বিক্রি করতেছি পঁচাশি টাকা একশো টাকা যেমন সরকার সোনালি মুরগিটা রেট দিয়েছে একশো টাকা আমরা বিক্রি করতেছি দুশো পঞ্চাশ টাকা কেনাটা তো আমাদের বেশি কথা বুঝছেন এখন করা সম্ভব যদি আমরা কিনতে পারি কোন তাহলে কম বিক্রি করব। গত বছরের সেপ্টেম্বরে বেঁধে দেওয়া হয়েছিল আলু ডিম ও দেশি পেঁয়াজের দাম কিন্তু বাজারে ওই দাম কার্যকর হয়নি মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা